আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর শতকরা যে উদাহরণের 4 নম্বর একটি অঙ্ক রয়েছে, শতকরা বার্ষিক আর সমস্ত 1/2 টাকায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তো এই অঙ্কটির সমাধান নিয়ে এখন আলোচনা করব। তো কত টাকার 6 বছরে 2550 টাকা মুনাফা হবে সেই অঙ্কটা নিয়ে এখন বিস্তারিত এবং আলোচনা করা হবে। তো ধারামাত্রে কোনো সাবস্ক্রাইব করে নেই, তারা কোনো সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উদাহরণ নম্বর হচ্ছে 4। প্রশ্নের মধ্যে ছিল যে মুনাফার হার সাধারণত আমরা বলি আর ইকুয়াল 8/2%। এটাকে তো আমরা ভাঙাই, এটা সাধারণত 8 × 16, 16 × 1 = 17, তাহলে 17/2%। এরপরে এখানে বাই করতে গেছি, এখানে আরো কিছু মান দেওয়া আছে, সেটা হলো আসল মানে হচ্ছে পি। তো এটা নির্ণয় করতে বলছে। এরপরে হচ্ছে মুনাফা এখানে দেওয়াতে আই সমান 2550 টাকা, মুনাফার হার তো এখানে বের করা হয়েছে। এরপর আসছে সময় এন সমান 6 বছর। এখান থেকে যদি আমরা মুনাফা বের করতে যাই তাহলে আমাদের আসল বের করতে মুনাফার একটা সূত্র আছে, মুনাফার সূত্র থেকে আসল সূত্রটা বের করে নিতে হবে সর্বপ্রথম। তাহলে এখানে আমাদের একটু আমরা জানি আই সমান পি আর এন। এখান থেকে যদি আমরা আসলটা নিয়ে আসি তাহলে এখানে আমাদের থাকবে পিটা নিয়ে আসলাম, তাহলে থাকবে এখানে আমাদের আই আর এন। তাহলে এখানে আমাদের আসল হচ্ছে 2550 টাকা, আর 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 এখানে হচ্ছে আমাদের 17/2 গুণন, এখানে যেটা পার্সেন্ট আছে তারপরে থেকে গুণন 6 = 2500। এখানে থেকে 17 × পার্সেন্টের জন্য আমরা এখানে লিখতে পারি 117 এখানে 2 × 6 এখানে কাটাকাটি করার পর এখানে থাকবে 50 × 100 টাকা। তো এখানে কাটাকাটি মিলিয়ে নেবেন। এরপর এখানে আমরা যদি 2টা গুণ করি তাহলে এখানে আমাদের আসবে 5000 টাকা। তো কাটাকাটিটা হচ্ছে এখানে আমাদের যে 2টা আছে 2টা আমাদের একসময় উপরে চলে যাবে, তাহলে 2টা এখানে থাকবে না। তারপর এখানে আমাদের এখানে শতকরা থাকে, শতকরাটা এখানে থাকবে না, এখানে চলে আসবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই 2 সাথে 3, তারপর এখানে আমাদের কি করতে হবে 17 একবার কাটতে হবে, তারপর প্রতি একবার 3 দিয়ে কাটার পরে এর পরে 50 × 100 এটুকু থাকবে। তাহলে 50 এর সাথে আমরা 100 গুণ করি তাহলে এখানে আমাদের হবে 5000। তো 4 নম্বর অঙ্কের পরে 5 নম্বর অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তো তারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই, তারা এখন সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।